कয়েক ক্লিপ আপনাদের সাংবাদিকদের মধ্যে একজনের কাছে রয়েছে, আমি নাম বলছি না, আমি শুনেছি সেই ক্লিপ। ঠিক টাইমে জনসমক্ষে আর শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে যে প্রধান অভিযুক্ত যাকে বলা ফেরার 8 মাস আগে তার সাথে শুভেন্দু অধিকারী কথা বলেছে ফোনে যে তোমার কেস আমি দেখে নেবো, চিন্তা নেই। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা কালকে কোর্টে, সেই ক্লিপ আমি কোর্টে বিচারপতির সামনে জমা করব, দেখি কত ক্ষমতা। আমি আপনাকে বললাম যার বিরুদ্ধে আমি অভিযোগ করলাম সে ডিনাই করে আমার বিরুদ্ধে মামলা করুক, যদি মামলা করে আমি কোর্টে জমা করব। চ্যালেঞ্জ করলেন আপনি শুভেন্দু অধিকারী? 100% চ্যালেঞ্জ করছি।